পেয়ে নিখোঁজ হয়েছে এখন দিছে 2019। সন্ধান চাই, সন্ধান চাই। শেষ দেখা মিলেছিল 29 মে 2019। নিখোঁজ হওয়ার সময় পরনে ছিল গেরুয়া কুর্তা ও কালো চশমা। এখন গোটা জলপাইগুড়ি সহ ডাবরাম ফুলবাড়ি বিধানসভার অন্তর্গত ফুলবাড়ির বিভিন্ন জায়গায় দেওয়ালে এই ধরনের পোস্টার চোখে পড়বে। তবে আশ্চর্যের বিষয়, এই পোস্টারকে কেন্দ্র করে আপনার মনে হতে পারে যে এটি একটি নিখোঁজ পোস্টার। তবে আসলে এর কোনো সাধারণ মানুষের নয়, বরং জলপাইগুড়ি লোকসভার সাংসদ ডক্টর জয়ন্ত রায়ের নিখোঁজের পোস্টার এটি। ওই লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ জয়ন্ত রায়ের এই ধরনের পোস্টার নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও পোস্টার কারা লাগিয়েছে সেই সম্পর্কে কিছুই কিন্তু লেখা নেই। তবে এই পোস্টার দেওয়া তৃণমূলের কাজ বলে দাবি করেছেন ডাবরাম ফুলবাড়ি বিধানসভার বিজেপি বিধায়ক শিখা চ্যাটার্জি। তিনি বলেন যে আসলে তৃণমূলের চোখে ন্যাবা হয়েছে, তাই তারা দেখতে পাচ্ছেন না সাংসদ এবং বিধায়ক এলাকার বিভিন্ন জায়গায় যাচ্ছেন, মানুষের কাজ করছেন। কি বলছেন বিজেপি বিধায়ক শিখা চ্যাটার্জি, শোনাবো আপনাদের। এটা তৃণমূল কংগ্রেসের কাজ, অন্য কারণ না। আর যেহেতু আমাদের প্রার্থী ঘোষণা হয়নি, আমরা কিন্তু ওনার নামে প্রচারটা করতে পারছি না। কিন্তু আমরা বেরোচ্ছি প্রতিদিন, যেমন আমি সকালে উঠেই বৃষ্টির মধ্যেও ঘুরে এলাম এবং ইয়েতে 31 নম্বর ওয়ার্ড, অন্যান্য ওয়ার্ডগুলো ঘুরে এলাম। তো জয়ন্তদাও ঠিক একই রকমভাবে ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু ওই নামে প্রচারটা করা হচ্ছে না। আমাদের বিজেপির যেরকম প্রচার হয় পদ্মফুলে ভোট দিলে, এই ধরনের প্রচার চলছে। আর তৃণমূলের চোখে নেওয়া হয়েছে আমার মনে হয়, তা না হলে পরে এই কথা বলতে পারে না। আপনারা দেখেছিলেন কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়াতে পোড়াঝাড়ে জয়ন্তদা গিয়েছিলেন। পোড়াঝাড়ে জয়ন্তদা যাওয়ার সময় পোড়াঝাড়ের ওখানকার পঞ্চায়েত মিলে ঘিরে বলছে, হ্যাঁ আপনি কোনো কাজ করেননি, অমুক না তমুক না, উল্টোপাল্টা কথাবার্তা বলছিল তখন। তো ওই সময় কিন্তু সেটা কিন্তু 19 সাল ছিল না, সেটা কিন্তু এই আমাদের বর্তমান এই বছরের মানে খুব সম্ভবত 3-4 সপ্তাহ আগে। তো এরপরেও তৃণমূল কংগ্রেস বলছে ওনাকে 19 সালে দেখা গিয়েছিলো। এদের নিজেদের কোনো ক্যালকুলেশন নেই, নিজেদের কোনো মানে চিন্তাভাবনা নেই, ভাবছে আমরা জিতে আছি, জিতে গেছি। কিন্তু আমি এখানে দাঁড়িয়ে আপনাকে বিশেষ করে গর্ব করে বলতে পারি, জয়ন্তদার মতো মানুষ যিনি সাংসদ হয়েছিলেন, উনি যতই তৃণমূল কংগ্রেস বলুক না কেন, উনি মানুষের কাছে যান, মানুষের সেবা করেন, তার সঙ্গে ডাক্তারের ব্যাগ ট্যাগগুলোও থাকে, কেউ অসুস্থ হলে তিনি সেখানে পেশেন্টকে দেখে পর্যন্ত দেন। উনি এমন একটা মানুষ যে নীরের ভদ্রলোক, মানে ওনার মতো বোধ হয় স্বাভাবিক অনেক মানুষই হয় না। আর তৃণমূল কংগ্রেস ওগুলো বলে বেড়াবে, আপনারা তো দেখছেন সারা জায়গায় একই রকম অবস্থা, না একই রকম। এই যে গৌতম দেব, আমি স্বাভাবিক কথা পৃষ্ঠে বলছি, এই যে গৌতম দেব 31 নম্বর ওয়ার্ডে সকালবেলায় আজকে যা চেহারা দেখলাম, মানুষ খাবার জল পাচ্ছে না, জল নেই, একটা সাইড পুরো এক গ্রাম একটা জায়গা বাদ দিয়ে রাস্তার উপর থেকে জল এনে তাকে খেতে হয়, এত পরিমাণ নোংরা জমে গেছে মানুষের বাড়িতে, জল ঢুকে গেছে, নোংরা ঢুকে গেছে। এখানে মেয়র বসে আছেন, এখানে কাউন্সিলর বসে আছে, কেউ গিয়ে একবার দেখা করে না। রাস্তাটা অর্ধেক হয়ে রয়ে গেছে, সেই রাস্তা কিন্তু ঠিক মতো কিন্তু রাস্তা করা হয়নি, এরকম অবস্থা। তো ওই সমস্ত জায়গায় যারা নিজেরা কাজ করে না, যারা নিজেরা মানুষের কাছে পৌঁছায় না, যারা নিজেরা নিরুদ্দেশ, তারা এছাড়া আর অন্যের ব্যাপারে কী বলবে বলুন? তাদের কাছ থেকে আমরা অন্য কিছু আশা করতে পারি না। এদের শুধু বড় বড় গল্প, বড় বড় কথা। এখন এখন তো খুব ব্যস্ত হয়ে গেছে সব জমি দখল নিয়ে। আপনারা জানেন কাওয়াখালীর জমি দখল হচ্ছে, সেই ব্যাপারে জমি দখল হয়ে প্লট কেটে কেটে বিক্রি করা হচ্ছে যত সব সরকারি জমি, সেই তৃণমূলের নেতা সব নেতারা সব ওখানে এই সমস্ত একত্রিত হয়ে বিক্রি করছে। অন্যদিকে তৃণমূলের ডাবগ্রাম ফুলবাড়ি ব্লক সভাপতি দেবাশিস প্রামাণিক বলেন যে ওই এলাকার মানুষ কিন্তু ক্ষিপ্ত রয়েছে, দীর্ঘদিন ধরে সংসদকে দেখতে পাওয়া যায় না এলাকায়। এছাড়াও প্রতি বছর এমপি ল্যাডের জন্য 5 কোটি টাকা উন্নয়নের কাজে সেই টাকা পেলেও কোনো রকম কোনো উন্নয়ন করা হয়নি, ফলে ক্ষোভ বাড়ছে। শোনাবো তার কথা। আমি তো এটা যা শুনেছি 3 দিন আগে এই পোস্টার পড়েছে, আমাকে অনেকেই ফোন করে ছবিও পাঠিয়েছে।
অ্যাকচুয়ালি ঘটনা দেখেন, মানুষ তো এলাকায় মানুষ ক্ষিপ্ত হয়ে আছে। 2019 সালে লোকসভাতে 7টা বিধানসভা আছে এবং ডাবগ্রাম ফুলবাড়িতে সব থেকে বেশি ভোটে উনি নির্বাচিত হয়েছিলেন, 86,000 ভোটে উনি জিতেছেন, 14টা ওয়ার্ডে 59,000 ভোটে। আর আমাদের 4টা গ্রাম পঞ্চায়েতে ডাবগ্রাম 1, ডাবগ্রাম 2, ফুলবাড়ি 1, ফুলবাড়ি 2 27,000 ভোটে, তা সব মিলে 86,000। কিন্তু 86,000 ভোটে উনি যে নির্বাচিত হলেন, তারপরে 5 বছর আমাদের এই বিধানসভায়, ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভায় কোনো 14টা ওয়ার্ডে এবং 4টা গ্রাম পঞ্চায়েতে উনাকে কেউ চেনেন না। উনি একবারও আসেননি বা কোথাও আমি দেখিনি যে মাইক দিয়ে কোনো ওদের সভা হয়েছে বা উনি ভাষণ দিয়েছেন। তারপরে দেখুন, উনি বছরে 5 কোটি টাকা করে উন্নয়নের জন্য পেয়েছেন এমপি ল্যাডের টাকা। হ্যাঁ, তা আমাদের এই 14টা ওয়ার্ডে বা 4টা গ্রাম পঞ্চায়েতে উনি 5 টাকারও কোনো কাজ করেন। এটা মানুষ তো ক্ষিপ্ত হবেই, সাধারণ একটা সাংসদের দায়িত্ব কী, নির্বাচিত প্রতিনিধির দায়িত্ব হচ্ছে এলাকার উন্নয়ন করা, এলাকার মানুষের সাথে যোগাযোগ রাখা। তারপরে সবথেকে বড় কথা হচ্ছে ঠাকুরনগর রেলগেটটা, এই রেলগেটটা একটা অভিশপ্ত রেলগেট, এখানে প্রায় 122টা মতো ট্রেন যাতায়াত করে এবং ওখানে রেলগেট বন্ধ থাকলে ঘন্টার পর ঘন্টা মানুষকে দাঁড়িয়ে থাকতে হয়। এবং ওখানে আমাদের এখানে বড় বড় ফুলবাড়িতে 5খানা ইংলিশ মিডিয়াম স্কুল আছে, 5টা DAV স্কুল আছে, দার্জিলিং পাবলিক স্কুল আছে, দিল্লি পাবলিক আছে, নারায়ণা আছে এবং মডেলা কেয়ারটেকার স্কুল আছে। এই 5টা স্কুলে স্টুডেন্টরা যাতায়াত করে, তারপরে অ্যাম্বুলেন্স যাতায়াত করে, তারপরে প্রচুর মানুষ ফুলবাড়ি 2, ফুলবাড়ি 1, সন্ন্যাসীঘাটা, মাঝিয়ালি, বিন্নাগুড়ির মানুষ শিলিগুড়িতে কাজ করতে যায়, তারা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে। তারপর সমস্ত ট্যুরিস্টরা যখন NGV স্টেশনে ট্রেনে করে নামে, নেমে ওই রাস্তা দিয়েই এসে ঠাকুরনগরের রেলগেট দিয়ে তারপর ডুয়ার্সে ঘুরতে যায়, তারা ঘন্টার পর ঘন্টা আটকে থাকে। তা বলছি এটা একটা বিশাল বড় সমস্যা, কিন্তু এটা কেন্দ্র সরকারের সমস্যা, রেল দপ্তর ওই ফ্লাইওভার করতে হবে আরও বিটা রেল। এ নিয়ে আমার কালিক জয়দীপের একটি রিপোর্ট দেখাবো আপনাদের। সন্ধান চাই, সন্ধান চাই, এই পোস্টার এখন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায়, জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের অন্তর্গত ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভারও বিভিন্ন জায়গায় এই পোস্টার, আর এই পোস্টার ঘিরে উঠছে নানা প্রশ্ন। যদিও পোস্টারকে এক ঝলকে দেখলে মনে হতে পারে কোনো ব্যক্তির নিখোঁজ পোস্টার, কিন্তু আখেরে তা নয়, এ ব্যক্তি কোনো সাধারণ মানুষ নয়, এ জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের সাংসদ ডাক্তার জয়ন্ত রায়ের নিখোঁজ পোস্টার। তবে পোস্টার কে বা কারা লাগালো তা নিয়ে উঠতে শুরু করেছে নানা প্রশ্ন। লোকসভা নির্বাচনের ঠিক আগে দাঁড়িয়ে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় এই পোস্টার লাগানো হয়েছে, যদিও এই পোস্টার লাগানোর পেছনে তৃণমূলকেই দায়ী করেছেন BJP বিধায়ক শিখা চ্যাটার্জি। জানা গিয়েছে পোস্টারে লেখা রয়েছে নিখোঁজ এবং ব্যক্তির সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে।